বামপন্থী ছাত্র যুবদের নবান্ন অভিযানকালে আন্দোলনকারীদের ওপর পুলিশের বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। নিউ মার্কেটে তৃণমূল সরকারের পুলিশ যেভাবে ছাত্র যুব মহিলা সহ নিরীহ পথচারীদের ওপর আক্রমণ করেছে তার নিন্দা জানাতে গিয়ে কংগ্রেস নেতা আব্দুল মান্নান আরও জানিয়েছেন, তৃণমূল সরকার যাওয়ার বেলায় তাদের স্বৈরাচারের নিকৃষ্টতম রূপ দেখিয়ে গেছেন সকল মানুষকে। এদিন কংগ্রেস নেতা আব্দুল মান্নান বাম ছাত্র যুবদের ওপর আক্রমণের প্রতিবাদে বামেদের ডাকা 12 ঘণ্টার বাংলা বন্ধকে কংগ্রেস দল পূর্ণ সমর্থন জানিয়েছে বলে উল্লেখ করেন তার বক্তব্যে। সাথে তুলে ধরেন বন্ধের সমর্থনে বাম এবং কংগ্রেস দলে ছাত্র যুবদের যৌথ প্রচার অংশগ্রহণের কথা। মহিলাদের উপরে যেভাবে হামলা করেছে, তাদের মিছিলের উপর আক্রমণ করেছে তৃণমূল সরকারের পুলিশ, তার বিরুদ্ধে কালকে আমরা সবাই যৌথভাবে বামপন্থীরা এবং আমরা ধিক্কার মিছিল করেছি গণতান্ত্রিক মহিলা সমিতির মিছিল করা পুলিশ অত্যাচারের প্রতিবাদে। আজকেও ডিওয়াইএফ ডাকে যে বামপন্থীদের যুব সংগঠনের ডাকে আমাদের যুব কংগ্রেসের তাতে সামিল হয়েছে। নবান্ন অভিযানে যেভাবে নির্মমভাবে মারধর করা হয়েছে, তাদের উপর অত্যাচার করা হয়েছে, আমরা তার তীব্র ধিক্কার জানাচ্ছি। পুলিশ যেভাবে টর্চার করেছে নিউ মার্কেট এলাকায়, দোকানে দোকানে ঢুকে পুলিশ খুঁজে বেরিয়েছে আন্দোলনকারীদের, নিরীহ লোকের উপর আক্রমণ করেছে, পথচারীদের উপর হামলা করেছে। আজকে তৃণমূল সরকার যাবার বেলায় তাদের স্বৈরাচারের জঘন্যতম নিকৃষ্টতম রূপ তারা দেখিয়ে দিয়ে গেল। গণ আন্দোলনকে দমন করতে যেভাবে ভূমিকা নিয়েছেন আমরা তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। এর প্রতিবাদে কালকে যে বামপন্থী সংগঠনগুলি এবং আমরা সবাই মিলে কালকে বন্ধ পালন করব, এই বন্ধের আমরা সরকারের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাবো এই হরতাল 12 ঘন্টা। এদিকে বামপন্থী ছাত্র যুবদের ওপর পশ্চিমবঙ্গ পুলিশের বর্বরোচিত আক্রমণের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। দিল্লিতে কার্যত ট্রেঞ্চ খুলে কৃষকদের আটকাতে হয়, কলকাতায় রাস্তার উপরে রাস্তা খুঁড়ে ব্যারিকেড তৈরি করে পুলিশকে ছাত্রদের মোকাবিলা করতে হচ্ছে, এর চাইতে লজ্জা পুলিশের কাছে আর কিছু হতে পারে না। মুখ্যমন্ত্রী যাবত কালে যতবার জনসভায় গেছেন, বামেরাও বামেদের যে ভোটাররা রয়েছেন বা বাম মনস্ক মানুষদের ভোট প্রার্থনা করছিলেন, আজকে সেই বাম ছাত্র যুবদের উপর যেভাবে নির্বিচারে লাঠিচার্জ হলো, এরপর মনে হয় মুখ্যমন্ত্রী কি মুখ? আমি আজকের ঘটনার সঙ্গে কোনোভাবেই ভোট শব্দকে যুক্ত করতে চাইছি না, আজকের ঘটনার সঙ্গে ভোট শব্দকে যুক্ত করতে চাইছি না, মানুষ কেউ বোকা না। কিন্তু সবাই বুঝে গেছেন, যেমন 56 ইঞ্চি তেজ দম্ভ তেমন নবান্নের তেজ দম্ভ, এই দম্ভকে বাংলার মানুষ ভাঙবে এই যেন বুঝে রাখে, এই দুটো দম্ভকেই ভাঙবে। আমাদের ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে রয়েছে মেডিকেল কলেজ, SSKM, NRS, হেলথ হোম আমি দেখে আসলাম, দেখে আসুন, আমি চিনি ছেলেগুলোকে কয়েকজনকে, তার মধ্যে কিভাবে বেড়েছে, ওই ভাই কেউ মারে কখনো, এটা হয় জোড়া 25 অপরদিকে আর কিছুদিন পরেই বঙ্গের বিধানসভা নির্বাচন, বহু চর্চিত সেই নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি মমতা ব্যানার্জির সরকার। তার পূর্বে পুলিশের এই সন্ত্রাস নির্বাচনের ফলাফলে প্রতিফলন ঘটবে বলেই মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। ফিওরো রিপোর্ট, হাল্লাবোল।